মাঠের দিকে যাই। এখন সময় হচ্ছে 6:09, আমার ইফতারের আরো 1 ঘন্টা 10 মিনিট আছে, ঠিক আছে? তো মাঠ অলরেডি এখনই মোটামুটি পরিপূর্ণ হয়ে যাইতেছে, দেখছেন? ওইও ইফতারের তো আগে যেখানে পার্টি বিক্রি করতেছে, তো যারা ইফতার করবে তার একসাথে বসে ইফতার করতে পারবে অনেক লোক। আবার অনেক পর্যটক আছে যারা ইফতার অলরেডি আগে করে ফেলতেছে, তারা তার বোঝা থাকে না অবস্থা। এটা হচ্ছে মেডিকা স্কোয়ারের সামনে, আমরা অলরেডি চলে আসছি। ওয়া, বেশ জনপ্রিয়, দেখছেন? জমজমাট হয়ে গেছে এখন, 1 ঘন্টা আগেই প্রচুর মানুষ, দোকান পাট মোটামুটি খুব ব্যস্ত। অ্যাম্বুলেন্স আছে এখানে, ডিবিকেল এর পুলিশ আছে, সবকিছু আছে এখানে নিরাপত্তার জন্য। ওয়াও, আপনার দোকান পাট গুলো দেখাই। এটা ফলের জুস বিক্রি করে এই জায়গায়। হ্যাঁ, আমারও কিনতে হবে, কেনাকাটা এখনো করি নাই, একটু ঘোরাঘুরি করি তারপর সন্ধ্যার দিকে কিনবো। এখানে যারা ফ্রি আছে এখন সবাই কিনে রাখতেছে। ও, এখানে ইফতার বসাইছে বিশাল, দেখেন রাস্তার মাঝখানে কিন্তু বিশাল বড় ইফতার আয়োজন করা হয়েছে। তো প্রতি বছর এখানে 2 দিন বা 3 দিন এরকম করা ইফতারের সময়। ওয়া, বিশাল লম্বা শাড়ি, দেখেন 3টা শাড়ি করছে এখানে। তো অনেক, শুধুমাত্র মুসলিম যে তা না, অনেক নন মুসলিমও এখানে আসে ইফতার করার জন্য। এখানে অনেক মানুষ কিন্তু এখানে বসতেছে। তো আমরা এদিকে যাই, ইফতারের ব্যবস্থা একটু পরে করি, সমস্যা নেই। এখানে খাবার বিক্রি করে এই জায়গায়। এখানে বিভিন্ন কোম্পানির থেকে আবার খাবার ফ্রিও দেয়, আপনার যে কিছু কিছু কাজ করতে হয়, যেমন তাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়, এরকম বেশ কিছু প্রসেসিং আছে। তবে লোকাল যারা তাদের জন্য তো এইসব বিষয় পরিচিত, তাদের জন্য কোনো সমস্যা না। অনেক মানুষ কিন্তু মোটামুটি বসে পড়ছে 1 ঘন্টা আগেই, আরও কিন্তু লোক বাড়বে। এখন মাত্র সন্ধ্যা 6টা ইভিনিং, তাই তাই আর 1 ঘন্টা বাকি আছে। তো এদিকে অলরেডি সাজিয়ে রাখছে খাবার। খাবার অলরেডি সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখছেন? তো এখানে আবার হয়তো কনসার্টের মতো কিছু একটা ছিল। ইসলামিক গান টান সম্ভবত এখানে হয়েছিল বা হবে। তো স্টেজের সামনে এটা, বুঝছেন? এখানে তারা এখানে বিভিন্ন বিক্রি, তারা এখানে খাবার বিতরণ করতেছে ভলান্টিয়ার। দেখছেন অবস্থা, খাবার রেডি করে রেখে দিছে। পরবর্তীতে শুধু পয়সা পড়বে আর কি, এটা কি রিজার্ভ নাকি সম্ভবত দেখতে হবে। তো এক জায়গায় 4টা করে দেওয়া আছে, এখানে সম্ভবত এক জায়গায় 4 জন করে বসবে। সুন্দর ব্যবস্থাপনা, দেখছেন? অনেক সুন্দর এখানে পার্টি, দেখেন তারা নিজেরা এখানে
পার্টির ব্যবস্থা করছে প্লাস্টিকে। এখানে কিন্তু শুধু মুসলিমরাই ভলান্টিয়ার না, অনেক নন মুসলিমও এখানে ভলান্টিয়ার আছে। তো সম্ভবত এখান থেকেই তারা বিতরণ করতেছে খাবারগুলো। পুরুষ ভলান্টিয়ারের চেয়ে আসলে মহিলা ভলান্টিয়ার এখানে বেশি তাদের কাছে। এখানে মালয়েশিয়ান যত ট্রেডিশনাল ফুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি হু অর্গানাইজ দিস ইফতার পার্টি? মিনিস্ট্রি অফ ট্যুরিজম। Is it happening every year? There are a few other agencies under Ministry of Tourism. Oh, this is our promoter. Yeah. Actually, I just wanted to know, is it organized by government or private? Yeah, it's private? Government. Oh. It's all food are free? Yes. The one that we are giving is for iftar. Oh. Is it only for Muslim or non-Muslim also? No. Everyone can join us. Oh, everyone can join us. Yes. Oh, that's, it's a good... It's a good decision. Yeah, I can see there are many lots of non-Muslim also here. So those are waiting because of their fasting, so they're waiting to break their fast. Yeah. As well as others, so we invited. You can join us later. You can join us also. Yes, of course. I will join here. So I just record something here. Okay, see you again. Thank you. এখানে তা বলছে, এটা বলতেছে তো এখানে কথা বললাম একজনের সাথে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তারা আমাকে আবার খাবার বিতরণ করছে, ঠিক আছে। তো বলতেছে যে এখানে জয়েন করার জন্য তার সাথে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কি মালয়েশিয়া সরকার দ্বারা বা কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান এটা করতেছে কি না। তখন তারা বললো এটা মালয়েশিয়ান ট্যুরিজম যেই মিনিস্ট্রি আছে, পর্যটনের যেই মিনিস্ট্রিটা আছে আর কি, ওই তারা এটা করতেছে বিশেষত পর্যটকদের আকৃষ্ট করার জন্য, ফরেনার ভিজিটর যারা আসছে। আর এটা শুধুমাত্র মুসলিমদের জন্য না, অমুসলিমরাও এখানে জয়েন করতে পারে, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়, প্রতি বছরে কিন্তু এটা করা হয়। আর ইউটিউবে টিকটকে আপনারা দেখবেন এটা ভাইরাল হয়ে যায় যেদিন করে। আমি জানতাম না আজকে যে এটা আছে। তো তারপর মোটামুটি আয়সা মোটামুটি পেয়ে গেছি হাঁটতে হাঁটতে। দেখেন বিশাল বড় আয়োজন, ঠিক আছে, এখান থেকে ওই মাথা পর্যন্ত, ঠিক আছে। আর তিনটা করে রগড় আছে, এখানে বসে বসে উত্তর নেবে। তো এখানে মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে, এখন সময় হলে তারপর বসবে আর কি, এত আগে বসে থেকে হতো। তো এখানে শুধু যে মুসলিম তা না, ইফতার পার্টিতে অনেক নন মুসলিম আছে এখানে, ঠিক আছে। তো এখানে আবার নামাজ পড়ার জায়গা রাখছে এই জায়গায়, এটা হচ্ছে নামাজ পড়ার জায়গা, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে সব দোকানপাট সামনে যেগুলো আছে। তো এদিকে দেখেন প্রচুর ভলান্টিয়ার কাজ করতেছে এখানে খাবার বিতরণের জন্য। ইফতার আর মোটামুটি এক ঘন্টা আছে এখনো পুরো। তো এইদিকে সব দোকানপাট, বাম পাশে যাচ্ছে সব দোকানপাট, আপনার যে ধরনের মিনিমাম প্রয়োজন, মিনিমাম বলতে পানিও আর কি, মালয়েশিয়া এখানে মিনিমাম বলতে পানিও খেয়ে বোঝায়। তো এখানে মানুষের মোটামুটি বেশ ভালো ভিড় লাগছে। তো তাদের সাথে কথা বলছি, তারা আবার বললো আমাকে জয়েন করার জন্য। তো আমি বললাম যে একটু পরে আসতেছি, মোটামুটি ঘোরাঘুরি করি। প্রচুর ভিড়, হাঁটাই যেতেছে না, বুঝতেছি। আমি মাঠের দিকে বের হই, দেখি যাওয়া যায় কিনা। প্রচুর গরম, প্রচুর মানুষ, বুঝছেন। তো আমরা মাঠের দিকে যাই, এদিকে বের হওয়ার একটা রাস্তা পাইছি। ও, এখানে কত বাতাস দেখছেন, ভিতরে প্রচুর গরম। এটা হচ্ছে ম্যাডাগাস্কারের যে মাঠটা, এটা হচ্ছে মাঠটা, ঠিক আছে, সবুজ মাঠ। এখানে কিন্তু এখানেও বসে বসে ইফতার করে, দেখেন প্রচুর মানুষ বসে আছে এখানে। তো এখানেও কিন্তু অনেক মানুষ বসে আছে, ফ্যামিলি নিয়ে যারা আসছে এখানে ইফতার করবে একসাথে। ওয়াও,
মাঠটায় মোটামুটি বাতাস আছে প্রচুর, দেখছেন অবস্থা প্রচুর বাতাস আর মানুষ মোটামুটি অনেক। মাঠ কিন্তু বিশাল বড়, তো এখানে হাফ প্যান্ট পরা পুরুষ মহিলা দুটোই পাইবেন। ওয়া মাঠ আমার ভিজা দেখা যায়, বৃষ্টি হয়েছিল এই কারণে। তো আমরা রাস্তা দিয়ে হাঁটি মাঠের সাইড দিয়ে, রাস্তার উপরে আছি, এটা রাস্তার উপরে যে হাঁটার জায়গাটা ওই জায়গা দিয়ে হাঁটতেছি। রাস্তার মধ্যে কিন্তু এখানে দোকান বসছে, দোকান নিয়ে আর দোকানের মাঝখানে ভিতরে ইফতার পার্টির আয়োজন আর কি। তো এখানে দেখেন অনেক নন মুসলিম আছে এখানে, আপনারা দেখায় পিছনে একটু দেখাই পিছনে পরিবেশটা কিরকম। এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে মাঠের ভিউ। মোটামুটি মেঘের তলে গেছে সূর্য, তার কারণে একটু অন্ধকার দেখা যায় হয়তো বা। ঠিক আছে, তো রাস্তার দিকে যাই আমরা, দেখি আবার কিছু কিনার কিনা টিনা যায় কিনা। মাঠের ভিতরে পার্টি চলে আসছে, এখানে তারা আবার তাদের যে কোম্পানি কোম্পানির আন্ডারে এখন কিন্তু এই পর্যন্ত মিশানো হয়েছে। লোক বাড়বে এদিকে আর বাড়বে, ঠিক আছে। এদিকে কিন্তু রাস্তা এখনো পুরোপুরি খালি, এদিক দিয়ে সম্পূর্ণটা খালি, ঠিক আছে। তো সন্ধ্যার পর্যন্ত এখানে লোক আরও আসবে আর এদিকে লম্বা করা হবে নাই। অবস্থা অনেকে বসে আছে মোটামুটি ইফতার নিয়ে একদম ওই মাথা পর্যন্ত। তো মানুষ এখন আসতেছে, এখানে আবার হাত ধোয়ার ব্যবস্থা রাখছে এই জায়গায়, বুঝছেন। টেম্পোরারি পানির ট্যাঙ্কি আছে এখানে, উদু লীলা কি এখানে উজু করার জন্য জায়গা রাখছে, এটা পুরুষদের জন্য উজু করার জায়গা এটা। এখান থেকে কিন্তু সারাবার বিতরণ করতেছে এখনো, এখনো প্রচুর খাবার বেশি আছে, দেখছেন। মানুষ হয়তো আসবে আরো অনেক, এখনই শেষ না, মাত্র মোটামুটি শুরু, ঠিক আছে। মোটামুটি রাস্তা ভরপুর, এখানে খাওয়ার পরে ভলান্টিয়ার যারা আছে পরিষ্কার করার জন্য তারাও কিন্তু রেডি আছে অলরেডি, দেখছেন। এখানে ইসলামিক গান টান হয়েছে,
I can keep it plastic or something. You can hold. Okay. So ekta shatake kore niche ono oti dam ache kichu korar nai je a special moment. Thank you. Welcome. Thank you so much. দেখি এখন বসা যায় কিনা কোনো দিকে Assalamualaikum warahmatullahi wabarakatuh dan salam sejahtera. Selamat datang ke Iftar at Kuala Lumpur 2023 yang dibawakan untuk anda oleh Jabatan Kebudayaan dan Kesenian Negara Kementerian Pelancongan Seni dan Budaya. Dan untuk makluman hadirin yang berada di Jalan Raja pada petang ini, program ini dibawa. Thank you. أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم الأسماء كلها ثم أعرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم তারা আমাকে জেপি জায়গায় বলতেছে বসার জন্য এখানে মিডিয়া পার্সোনালিটি বসার করে তো অনেকে বসতেছে বসে পড়তেছি অনেকে বসে যাচ্ছে তো
এখানে বসে আমি এখানে এখনো সিট ফাঁকা আছে এটা শুধুমাত্র ভিডিও কর্মীদের জন্য এছাড়া এখানে মাদ্রাসার ছাত্ররা আছে ওই দিক দিয়ে যারা সাধারণ পাবলিক আছে বাম পাশে সাধারণ পাবলিক আছে শুধু মাঝখানে জায়গাটুকু আমি যেখানে দাঁড়িয়ে আছি মোটামুটি হচ্ছে বিএপিদের জন্য যারা মিডিয়া কর্মী এখানে এখানে নন মুসলিমও কিন্তু বসছে হাফ প্যান্ট পরা দেখছেন এটা শুধু বিআইপিদের জন্য যারা মিডিয়া কর্মী আর কি আর 5 মিনিটের মতো সময় আছে মোটামুটি Saya ingin maklumkan, usai saja kita berbuka di atas Jalan Raja ini, solat maghrib berjemaah akan dilaksanakan. Kalau boleh lihat di sebelah kiri saya, kepada anda, muslimin dan muslimat, kami jemput untuk sama-sama kita tunaikan solat fardu maghrib, diikuti dengan tazkirah, dan selepas itu kita akan sama-sama menunaikan solat fardu isyak, dan juga solat sunat tarawih secara berjemaah. Dan তার এক মিনিট সময় আছে সম্ভবত আজান দেওয়া দিয়ে দিবে এখন আজান সময় হয়েছে অলরেডি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا শুধুমাত্র রমজান স্পেশাল খাবার এটা মুরগি আছে ভাত আছে পেঁয়াজ দিয়ে একটা সবজি সিস্টেম তৈরি করছে সাধারণ কিরকম স্বাদ এটা ঝিঙির মুরগির মতো ঠিক আছে খুব স্বাদ अरे तुम नहीं मिले तो वापिस है यहाँ सब बढ़िया हवा दवा चलते एकदम साइलेंट को शब्द नहीं हवा बेस सुस्वादु डेलिशियस फूड খাবার মুরগি মাংস দিয়ে তৈরি করা হয়েছে এখানে আরও আছে পানি দিছে কোক দিছে সবাই খাওয়াই যাচ্ছে কথা বলতে একদম ঠান্ডা হয়ে গেছে তো এখন ইফতার খাওয়া চলতেছে বন্ধুরা ইফতার আমার মোটামুটি শেষ
এখন অধিকাংশ সবাই খাচ্ছে আহ খাবারটা বেশ ঝাল ছিল প্রচুর ঝাল ছিল আমার মুখে এখনো জ্বলতেছে পাশে মরিচের বাটা দিয়ে দিছিল কিন্তু খোঁজ পাই নাই মুখে যাওয়ার পরে খোঁজ পাইছি প্রচুর ঝাল এখনো সবাই ব্যস্ত খাওয়ায় তো আমার অজু করতে হবে অজু করে নামাজ পড়তে হবে এখানে পাশে নামাজের ব্যবস্থা করছে সামনে সবাই খাওয়া দাওয়া করতেছে এখনো রাত্রের বেলা কিন্তু দৃশ্যটা বেশ সুন্দর হয় ট্রেনটার মধ্যে লাইটিং ফুটাই তোলে আরো আচ্ছা ও যে জায়গাটা সম্ভবত এদিকে রাখছে وعلى آله وصحبه أجمعين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت